হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্রি ফায়ারে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে ফ্রি ফায়ারের কয়েকটা ইম্পর্টেন্ট সেটিং নিয়ে। কী সেই ইম্পর্টেন্ট সেটিং অবশ্যই তোমাদের জানাবো। তো এর জন্য আমরা ফ্রি ফায়ারের সেটিংয়ের অপশানে চলে যাব। আর সেটিংয়ের অপশানে আসার পর এখানে কন্ট্রোল বলে একটা অপশান পেয়ে যাবে, সেই অপশানে ক্লিক করবে। আর এখান থেকে একটু নিচের দিকে গেলেই বন্ধুরা সেই সেটিংগুলি তোমরা দেখতে পাবে। এখানে মুভমেন্ট বলে একটা সেটিং তোমরা দেখতে পাবে। আর এই মুভমেন্ট সেটিংয়ে তিনটা ইম্পর্টেন্ট সেটিং আছে, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। সেই সেটিংগুলির নাম হচ্ছে অটো প্যারা শুট, রান মোড, ভেন্সিল কন্ট্রোল। ঠিক আছে, এই তিনটা ইম্পর্টেন্ট সেটিং কোনটা কি সেট করে রাখবে, প্লাস এই সেটিংগুলির কাজ কি, অবশ্যই তোমাদের এই ভিডিওতে লাইভ প্রুফের সাথে দেখাতে চলেছি। তাই শুরু থেকে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ অন অফ, ডার্ক, ক্লাসিক, ম্যাক্স, 100 to 100 আছে। এগুলি কিন্তু এলোমেলো আছে। ঠিক আছে, এই সেটিংগুলির কাজ কি, কোনটা কি সেট করে রাখা উচিত, তোমাদের এ টু জেড দেখাবো। ঠিক আছে, তো এই সেটিংগুলির মধ্যে প্রথম যে সেটিংটা পড়ে সেই সেটিংটার নাম হচ্ছে অটো প্যারা শুট। এখানে দেখতে পাচ্ছ এই অটো প্যারাশুট সেটিং এর দুটো অপশন তোমরা পেয়ে যাবে অন অফে। ঠিক আছে, এই অন অফের কাজ কি তোমাদের পরে বলছি। তার আগে এখানে এই অটো প্যারাশুট সেটিংটা তোমরা যদি অফেতে করে রাখো, তাহলে বন্ধুরা অফ করে তোমরা যদি ম্যাচের মধ্যে যাও, যখন তোমরা প্লেন থেকে ল্যান্ডিং করবে, ঠিক আছে, খুব দ্রুত গতিতে নামার জন্য কিন্তু তোমরা একটা লেফট সাইডে বটন পেয়ে যাবে। ঠিক আছে, এই বটনে তোমাদের ক্লিক করতে হবে, তারপরেই কিন্তু খুব দ্রুত গতিতে তোমরা নিচের দিকে নামতে পারবে। ঠিক আছে, ওই অটো প্যারাশুট সেটিংটা যদি অফ করে রাখো, তাহলে তোমাদের এক্সট্রাভাবে এখানে এই যে লেফট সাইডে বটনটা আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে, তারপরে কিন্তু খুব দ্রুত গতিতে নিচের দিকে নামতে পারবে, নাহলে ঝুলতেই থাকবে। ঠিক আছে, এরপরে বন্ধুরা ওই অটো প্যারাশুট সেটিংটা এখানে যদি আমরা অনেতে সেট করে রাখি, তাহলে কী হয় তোমরা এবার দেখবে। তো এখানে আমরা অনেতে সেট করে নিলাম। ঠিক আছে, অনেতে সেট করে নেওয়ার পর তোমরা যদি ম্যাচের মধ্যে যাও, যখন তোমরা প্লেন থেকে নামবে, ঠিক আছে, প্লেন থেকে নামার জন্য কোনোরকম বটনে তোমাদের ক্লিক করতে হবে না। খুব দ্রুত গতিতে নামার জন্য কোনোরকম বটনে এক্সট্রাভাবে তোমাদের প্রেস করতে হবে না বা ক্লিক করতে হবে না। এখানে দেখতে পাচ্ছ কোনোরকম বটনে আমি ক্লিক করছি না, অটোমেটিকলি এখানে কিন্তু ক্লিক হয়ে গেছে, প্রেস হয়ে গেছে। ঠিক আছে, এর জন্য আমরা কিন্তু নিচের দিকে খুব দ্রুত গতিতে নামতে পারছি। ঠিক আছে, তাই এখানে বন্ধুরা এই অটো প্যারাশুট সেটিংটা সবসময় তোমরা অনেতে সেট করে রাখবে, অনেতে। ঠিক আছে, এই জন্য তোমরা কিন্তু খুব দ্রুত গতিতে নিচের দিকে নামতে পারবে। তো এই মুভমেন্ট সেটিংয়ের মধ্যে দ্বিতীয় যে সেটিংটা পড়ে সেই সেটিংটার নাম হচ্ছে রান মোড। ঠিক আছে, এই রান মোডে তিনটে অপশন তোমরা পেয়ে যাবে সেট করার জন্য, ক্লাসিক, ডার্ক, ম্যাক্সটা আছে। তো এই তিনটে সেটিং কোনটা কী সেট করে রাখবে পরে বলছি। প্রথমে তোমরা যদি ডার্কে এই সেটিংটা সেট করে রাখো, তাহলে কী হয় তোমাদের দেখাই। তো এখানে আমরা ডার্ক সেট করে নিলাম। এই ডার্কের সেটটা যদি করে নাও, যখন তোমরা ম্যাচ খেলবে, ঠিক আছে, ম্যাচে যখন তোমরা রানিং করবে মানে দৌড়াবে, দৌড়ানোর জন্য কিন্তু এক্সট্রা তোমাদের বটন লাগবে। ঠিক আছে, সেই বটনটা কিন্তু এখানে পাবে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ লেফট সাইডে যে বটনটা শো করে সেটা কিন্তু নাই। এরপরে বন্ধুরা এখানে তোমরা যদি সেই সেটিংটা ক্লাসিক করে নাও, এই রান মোড সেটিংটা এখানে ক্লাসিক করে নাও, তার এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দৌড়ানোর জন্য এক্সট্রাভাবে কিন্তু আমি এখানে একটা বটন পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে এই বটনে ক্লিক করতে আমরা কিন্তু রানিং করতে পারবো, দৌড়াতে পারবো। তো এখানে একটা খুব ইজি হয়ে যাচ্ছে। তো তাই বন্ধুরা এখানে তোমাদের সাজেস্ট করবো আমি এই সেটিংটা, রান মোড সেটিংটা অবশ্যই তোমরা ক্লাসিকে করে রাখবে। ঠিক আছে, ম্যাক্সে করে রাখলে কী হয়, তোমরা কন্ট্রোল বটন সেটিং আর দৌড়ানো বটন সেটিং দুটাই কিন্তু ব্যবহার করতে পারবে। তবে এখানে আমি তোমাদের সাজেস্ট করবো ম্যাক্স না করে এখানে তোমরা ক্লাসিকেই করে রাখবে। ঠিক আছে, এতে কিন্তু ম্যাচ খেলার জন্য তোমরা কিন্তু খুব রানিং করার জন্য বা দৌড়ানোর জন্য খুব একটা সুবিধা হবে। এবার থার্ড যে সেটিংটা পড়ে সেটার নাম হচ্ছে ভেন্সিল কন্ট্রোল। আর রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ দুটো সেটিং অপশান আছে, 200 to 100 আছে। তো প্রথমে আমি তোমাদের বলি 200 সেট করে রাখলে কী হয়। ঠিক আছে, এই ভেন্সিল কন্ট্রোলে তোমরা যদি 200 সেট করে রাখো, তাহলে বন্ধুরা যখন তোমরা ম্যাচের মধ্যে কার বা গাড়ি ড্রাইভ করবে, তখন কিন্তু দুটো বটন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দুটো করে চারটা রাইট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ, আর লেফট সাইডে বটনগুলি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এর ফলে তোমরা যখন কার ড্রাইভ করবে, এতে কিন্তু সুবিধা হবে। 200 যদি সেট করে রাখো, রাইট সাইডের গিয়ার বটনে ক্লিক করে আর লেফট সাইডের বটনগুলি দিয়ে তোমরা রাইট লেফট এইভাবে যেতে পারবে। ঠিক আছে, তো এবার যদি তোমরা যদি সেই সেটিংটা 100 করে রাখো, তাহলে কী হয় তোমাদের এবার এখানেও দেখাচ্ছি। তো এখানে আমরা সেই ভেন্সিল কন্ট্রোল সেটিংটা এখানে আমরা 100 করে রাখলাম। ঠিক আছে, 100 করে রাখলে তোমরা যখন গাড়ি ড্রাইভ করবে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আমি গাড়িটা ড্রাইভ নিয়ে নিলাম। তো এখানে যখন আমি ড্রাইভ করতে যাচ্ছি, তখন কিন্তু আমি কিন্তু কোনোরকম বটন এখানে কিন্তু পাচ্ছি না, একমাত্র কিন্তু কন্ট্রোল বটনটাই পাচ্ছি। এটা দিয়ে কিন্তু তোমাদের গাড়িটা ড্রাইভ করতে হবে। ঠিক আছে, যদি তোমরা কার ম্যাচের মধ্যে ড্রাইভ করতে চাও, যদি 100টা সেই সেটিংটা যদি করে রাখো। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে সাজেস্ট করবো গাড়ি বা কার অবশ্যই তোমরা ম্যাচের মধ্যে দরকার লাগে, ঠিক আছে, জোন থেকে বাঁচার জন্য
অবশ্যই ড্রাইভ করতে হয়। তো খুব ভালোভাবে খুব স্পিডে তোমরা যদি যেতে চাও কোনো রকম সমস্যা ছাড়াই, তো সেই সেটিংটা তোমরা টু হ্যান্ডেড করেই রাখবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে এক্সট্রাভাবে চারটা বটন আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা খুব ভালো করে কার ড্রাইভ করতে পারবো। তো এই ছিল তিনটে ইম্পর্টেন্ট সেটিং, আশা করি তোমরা এই সেটিংগুলির কাজ কী প্লাস কোনটা কী সেট করে রাখবে প্লাস বুঝে গেছো। খুব সামান্য ভিডিও ছিল, তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।